খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার উদয়পুর মহকুমার বাগবা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমান ফুড সেফটি গাড়িতে তার গুণমান পরীক্ষা করেন। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরীক্ষার নমুনা পাঠিয়ে দেন। এদিনের ফুড সেফটি অভিযানে ছিলেন গোমতী জেলা ফুড সেফটি ইন্সপেক্টর দয়াল রাম দাস সহ অন্যান্যরা। ফুড টেস্টিং ল্যাবরেটরি আছে, মানে ভ্রাম্যমান পরীক্ষাগার আছে, সেটা নিয়ে আমরা রাজ্যের সমস্ত বাজারগুলিতে যাই এবং বাজারের অবস্থান সম্বন্ধে আমরা সুস্পষ্ট ধারণা নিতে চাই। সেই ধারণা নেওয়ার জন্য আমরা আজকে বাগমা বাজার অভিযান চালাই।